আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে নতুন আলু এবং মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল। আই হোপ আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে কয়েক টুকরো শিং মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমার একটু বড় সাইজের ছিল, তাই আমি এভাবে একটু ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চলে আসলাম চুলাতে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল। এখন আমি এখানে মেখে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা করে একটু ভেজে নিব। তো আমি এখন শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছগুলো যখন এক পাশ ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। তো আমি আগেই বলেছি মাছগুলো আমি বেশি ভেজে নিব না। আমি এভাবে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলু। আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। এরপর আমি আলুগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সে একই কড়াইতে আমি এখন আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, তখন আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি সম পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু ভেজে নেব, যেন এর ভিতরে যে কাঁচা স্মেলটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, আমার পছন্দ অনুযায়ী আপনারা কম বা বেশি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর এটাকে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষি নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। তারপর সব কিছু ভালো করে আবার ভেজে নিব। আমি 5 মিনিটের মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝে আমি একবার একটু উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার নতুন আলু এবং মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।